জাহান্নামে মানুষ চলে যাবে, জাহান্নামে যাওয়ার পরে সে বলতেছে ওয়াজিয়া ইয়াউমা ইযিম বিজাহান্নাম, সেদিন জাহান্নাম উপস্থিত হবে। ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, সেদিন উপদেশ গ্রহণ করতে চায় যে আল্লাহ এখন ভালো হয়ে যাব, এখন ভালো হয়ে যাব। আল্লাহ বলছেন কিভাবে এটা সম্ভব, এটা সূরা ফাজরের 23 থেকে 25 নম্বর আয়াত। এরপরে সে বলতেছে ইয়াকুলু ইয়া লাইতানি, সে বলবে হায়রে আমার আফসুস। লাইতানি শব্দের অর্থ যেখানে পাবেন এটা আফসুসের জন্য ব্যবহার হয়, আক্ষেপ, পরিতাপ, আহাজারি। আমাদের বাসায়, সিলেটের বাসায় একটা কথা আছে না, আহাজারি করতে করতে শেষ। এই আহাজারির শব্দটা হচ্ছে ইয়া লাইতানি, হায়রে আফসুস, হায়রে আক্ষেপ। কাদ্দাম তুলি হায়াতি, আমার হায়াতটাকে যদি আমি ফিরে পেতাম, আমার জীবনটাকে যদি আমি ফিরে পেতাম। এবার আল্লাহ বলবেন ফায়াউমা ইযিল্লা ইউআদ্দিবু আযাবাহু ওয়াল আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। শুনো, তুমি যে আকাম কুকাম করে আসছো, আজকে তোমার বাদন ছাড়া কোনো উপায় নাই, আজকে এমন বাদ খাবা এই বাদ আর কেউ দেয় নাই। মানে শিকল পরায় না পুলিশে, শিকল পরায় থানায় নিয়ে যায়। এখন যদি আপনার ক্ষমতাসীন কেউ উপরে থাকে, ফোন করে দেয় ও আমার লোক সাড়ে দেন, ছেড়ে দিল। অথবা যদি বড় জোর তাইলে তাইলে রিমান্ডে নেয়, তারপরে হাজতে দেয়, যাবজ্জীবন দেয়, নাইলে বড় জোর আপনার ফাঁসি দিয়ে দেয়। কিন্তু অনেকে কি করে, আপনার গুষ্টুস দিয়া, আপনার টাকা 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 খাওয়াইয়া, বিভিন্নভাবে ক্ষমতার দাবড় দেখাইয়া আপনার বের হয়ে যায়। তা আল্লাহ সুবহান আব্দুল্লাহ বলতেছেন তুমি আগে যে শিকল পড়ছিলা, দুনিয়াতে একবার ধরা খাইছিলা, এই ধরার শিকল পরার আর আজকের শিকল পরার ভিন্ন। ওইখানে তুমি ছুটতে পারছিলা, আজকে তুমি ছুটতে পারবা না এই শিকল থেকে। এমন শিকল তোমাকে পরানো হবে যে শিকল আর কোনোদিন তুমি দেখো নাই, কোনোদিন তুমি পড়ো নাই। এমন আজাব, এমন রিমান্ড তোমাকে দেওয়া হবে যে আজাব আর রিমান্ড তুমি জিন্দগিতে কোনোদিন দেখো নাই এবং শোনো নাই। এবার সুরা ফাতিরের 37 নম্বর আয়াত, এই পয়েন্টের শেষ আয়াত, এরপরে আমি এটা আবার একটু মিল দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওহুম ইয়াস্তারিখুনা ফিহা, এটা জাহান্নামের গভীরের কথা, সুরা ফাতিরের 37 নম্বর আয়াত। জাহান্নামের গভীর থেকে মানুষ চিৎকার দিচ্ছে। ইস্তেরাখ শব্দের অর্থ হচ্ছে খালি চিৎকার করা, হাহুতাস করা, আফসুস আর চিৎকার। তারা বলতেছে ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা, হে আল্লাহ জাহান্নামে আর কষ্ট সহ্য হচ্ছে না, এখানে আজাব আর সহ্য করতে পারতেছি না, আখরিজনা আমাদেরকে বের করে দেন, আমরা দুনিয়াতে চলে যাই। নামাল নামাল সালিহান গায়রাল্লাযি কুননা নামাল, আবার ওই একই কথা, আবার ওই একই কথা। সূরা মুমিনুনের আয়াতে আপনার 199 আয়াতে বলা হয়েছিল আল্লাহ সৎকর্ম করবো, মৃত্যুর সময় চলে হয়ে গেছে, আমি চলে আসতাম, প্রস্তুত না, আমাকে ফিরিয়ে দেন। হাসরের ময়দানে একই কথা, আল্লাহ যা আমল করছি ভিন্ন আমল করব, আমাকে ফিরিয়ে দেন। জাহান্নামের গভীরে যেয়েও একই কথা, আল্লাহ আমি ভুল কাজ করেছি, আমাকে ফিরিয়ে দেন। এখানে আল্লাহর উত্তরটা কি, আওয়ালাম নুআম্মিরকুম, আরে এই ব্যাকুল, এইবার আসেন, এইবার মূল জায়গায় আসছি, আওয়ালাম নুআম্মিরকুম, তোরে আমি একটি হায়াত দেই নাই, একটা জীবন দেই নাই, 30-40-50-60 বছর দুনিয়াতে ছিলে না, তোর দাড়িগুলো পাকে নাই, দাঁত পড়ে নাই, তুই যৌবনকাল কাটাস নাই, ব্যবসা বাণিজ্য করস নাই, আপনার গাড়ি বাড়ি করস নাই, বান্দা তো এখন বুবা হয়ে গেছে, আসলে তো ঠিকই তো। তো আল্লাহ বলছেন এই সময় মা ইয়াতাযাক্কারু ফিহি, এই সময়টাই তোর জন্য যথেষ্ট ছিল এই পরকালের জিন্দেগিতে সুন্দর করার জন্য। সুবহানাল্লাহ, আমাদেরকে আল্লাহ যে হায়াত দিয়েছেন পরকাল গুছানোর জন্য এই হায়াতটা যথেষ্ট, একদিনও বেশির দরকার নাই। কেন, কোনো মানুষ যদি নাবালক অবস্থায় মারা যায়, কোনো সন্তান, তাইলে ওর তো জাহান্নাম নাই। বরং কোনো মুমিনের সন্তান যদি নাবালক অবস্থায় মারা যায়, তার বাপ মার জন্য সে সুপারিশকারী হয়। সুবহানাল্লাহ, তে ঠকলো কোথায় সে, এখন সে তো আর বলতে পারবে না যে আমিও তো আমল করার সুযোগ পাইনি, কারণ আল্লাহ তো তাকে জাহান্নামে দেননি। এবার সে পাগল হয়ে গেছে, তারও হিসাব নাই, ঘুমায় গেছে তারও হিসাব নাই, আপনার বালিক হয়নি তারও হিসাব নাই। এখন হিসাব, আমি সুস্থ হয়ে যাওয়ার পর এবং আমার ব্রেইন যখন কাজ করে তখন, এই যে এখন আমরা সুস্থ আছি, এবার আজকের রুটিন মিলান, আজকে আমার পাপ কী হচ্ছে, নেকি কী হচ্ছে, আজকের থেকে যদি আমরা একটা সুন্দর রুটিন করতে পারি তাহলে আমাদের জীবনটা হয়তো ভালো যেতে পারে।